নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 এপ্রিল 2022 শুক্রবার এই পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে। এই পাঁচ রাশির শুভ সময় এবং টার্গেট নাম্বার, যে টার্গেট নাম্বার আপনার জীবনকে বদলে দিতে পারে, অর্থাৎ গরিব থেকে আপনিও কিন্তু ধনী কিন্তু হতে পারেন। দেখুন, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন, তারপরে নিজের জীবনে আপনারা অ্যাপ্লাই করুন। আকস্মিক প্রাপ্তি এই 29 এপ্রিল 2022 শুক্রবার শুক্লাচার্যের কৃপায় এই পাঁচ রাশি কোটিপতি হতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি শেয়ার মার্কেট, গোল্ড এবং ব্যবসা থেকেও উন্নতি কিন্তু এই পাঁচ রাশির হতে বাধ্য। দেখুন, এর জন্য আমি বারবার বলছি, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ যেটা হচ্ছে রাহু, রাহু আপনার জন্মকুণ্ডলীতে কেমন আছে সেটা দেখা দরকার। এই জন্য বারবার বলছি, রাহু কবচ আপনারা পরিধান করুন। রাহু কবচ কী করবে? আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। অর্থাৎ আপনি যদি রাহু কবচ পরিধান করেন, আপনার হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি আপনাদের কিন্তু ঘটবেই ঘটবে। এর পাশাপাশি একটি কথা আমি আরেকটি কথা বলি, যারা ব্যবসা করছেন তারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন। অনেকেই মেসেজ করছেন যে স্যার কোথায় পাওয়া যাবে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কমেন্ট বক্সে না করে, যে ধনলক্ষ্মী কবচ বা রাহু কবচের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে টোটাল ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। আলোচনা শুরু করা যাক। আমি আবারও বলছি, আকস্মিক প্রাপ্তির ভাব হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাব যদি আপনার শুভ থাকে, তাহলে আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আর পঞ্চম ভাব যদি আপনার পীড়িত হয়, তাহলে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু সৃষ্টি করবে। পঞ্চম এবং নবম আপনার কিন্তু সঠিক থাকা দরকার, তবেই কিন্তু আপনি আগামীকাল আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনার হবে। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকালের ক্ষেত্রে। প্রথম হচ্ছে আগামীকাল শুক্রবার রেবতী নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। শুভ সময় 11:48 থেকে 12:54 পর্যন্ত এবং রাহুকালটা 1:24 থেকে 2:04 পর্যন্ত। অর্থাৎ এই সময় কোনো শুভ কাজ করবেন না। আর আরেকটি যে শুভ সময় সেটি হচ্ছে 4:12 থেকে আপনার 5:57 পর্যন্ত শুভ সময়। এবার আমি আপনাদেরকে জানাই আগামীকাল রাশিভিত্তিক রাশির নাম এবং টার্গেট নাম্বার। নাম্বার ওয়ান রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি 328। আপনাদের শুভ সময় 9:19 থেকে 10:02 পর্যন্ত, খুব অল্প সময়, 9:19 থেকে 10:02 আগামীকাল আপনাদের ক্ষেত্রে শুভ সময়। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের যে টার্গেট নাম্বারটা যেটি বেরিয়েছে সেটি হচ্ছে 282 আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় 8:19 থেকে 10:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, তিন নম্বর রাশি, সৌভাগ্যশালী রাশি, মকর রাশি। মকর রাশির শুভ সময় 7:19 থেকে
9:14 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 128। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 8:19 থেকে 10:18 পর্যন্ত। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 165, আপনাদের আগামীকালের টার্গেট নম্বর। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ অন্তিম রাশি, মহাসৌভাগ্যশালী রাশি আগামীকাল পরিগণিত হতে চলেছে, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 543, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এবং আপনাদের শুভ সময় 9:18 থেকে 10:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শুভ কাজ সেরে ফেলুন। এবং শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনার কিন্তু ভাগ্যকে কিন্তু বদলে দেবে। যাদের ক্ষেত্রে জন্ম সময় জন্ম তারিখ নেই, তারা হস্তরেখার দ্বারা বিচার করে দিতে পারেন যে আপনার জন্মছকে আকস্মিক প্রাপ্তি ঘটবে কি না, সেটা ঘটলে কোন সময় ঘটবে এবং সঠিক রেমিডিয়াল মেজারমেন্টটা আপনারা নেবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এ বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন। এবং রাহু কবচ এবং ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু আপনাদের এই আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য আপনাদেরকে কিন্তু করবেই করবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে একটি কথা আপনাদেরকে আবারও বলছি, আমি যে পাঁচ রাশির আগামীকাল বললাম, সে পাঁচ রাশির যে কোনো দিক থেকে প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা থেকে কিন্তু লাভ কিন্তু হবেই হবে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।